আমার সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে আমি পরিমাণগত রসায়নের জারণ বিজারণ আলোচনা চলতেছে। এর আগে একটা ভিডিও আলোচনা করতে গিয়ে আমার একটা ত্রুটি হয়ে গেছে। সে ত্রুটিটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আসলে বাদামি বর্ণ, এই বাদামি বর্ণ সবুজ বর্ণে রূপান্তরিত হয়। যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত এই ভুল উচ্চারণ করার জন্য। আজকে আমি আলোচনা করব অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে এর বাদামি বর্ণ হাইড্রোজেন সালফেট চালনা করলে কি ঘটে, রিডক্স বিক্রিয়ার মাধ্যমে মাধ্যমে অর্ধ সমীকরণের সাহায্যে প্রকাশ কর বা সমতা কর, তাহলে হাইড্রোজেন সালফাইড চালনা করলে কি ঘটবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বাদামি বর্ণের দ্রবণে। আমরা এটা রিডক্স বিক্রিয়ার মাধ্যমে জারণ বিজারণের অর্ধ সমীকরণ লিখে আমরা এটা প্রকাশ করব। তাহলে উত্তরটা এইভাবে আসতে পারে, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বাদামি বর্ণ হাইড্রোজেন সালফাইড এর সালফার এর কালো দ্রবণে বা সালফারের অধক্ষিপ্ত বা কালো সালফার অধক্ষিপ্ত হবে বিক্রিয়াটির জারণ বিজারণের সাহায্যে অর্ধ সমীকরণ লিখে নিম্নে প্রকাশ করা হলো। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বাদামি বর্ণের দ্রবণে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস বা তরল দ্রবণ চালনা করা হয়, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বাদামি বর্ণ পরিবর্তিত হয়ে সালফার অধক্ষিপ্ত হবে এবং সে সালফার বা গন্ধক কালো, তাই দ্রবণটি কালো হয়ে যাবে বা কালো সালফার অধক্ষিপ্ত হবে। এই দ্রবণটার জারণ বিজারণের মাধ্যমে অর্থাৎ রিডক্স বিক্রিয়ার মাধ্যমে নিম্নরূপভাবে আমরা প্রকাশ করতে পারি। আগেই আমি বলেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ জলীয় দ্রবণে পটাশিয়াম আয়ন এবং পারম্যাঙ্গানেট আয়নে রূপান্তরিত হয়। পারম্যাঙ্গানেট আয়নে পরিণত হয় এবং এগুলো একোয়াস অর্থাৎ জলীয় দ্রবণ
আমরা আগের বিকে লিখেছি পটাশিয়াম একোয়াস এবং পারম্যাঙ্গানেট আয়নও একোয়াস জলীয় দ্রবণ। এখন এর জারণ সংখ্যা 7, যেহেতু অক্সিজেন একটা অক্সিজেন 2 হচ্ছে, এখানে -8 তাহলে +1, অতএব ম্যাঙ্গানাস এখানে +7, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানাস সপ্তম জারণ সংখ্যায় আছে। এটা আমি আগের বিক্রিয়াতে দেখিয়েছি, ম্যাঙ্গানাসের পারমাণবিক সংখ্যা 25, এর বহিষ্ঠ কক্ষপথে 60টি ইলেকট্রন আছে, এর 7-এর বেশি তার জারণ সংখ্যা হবে না। জারণ সংখ্যা সবচেয়ে স্থায়িত্ব তার 2 এবং 5। এখন এই পারম্যাঙ্গানেট আয়ন, এই পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন যখন ফেরত নেবে তখন এই ম্যাঙ্গানাস হয়ে যাবে 2+, এবং এখানে অক্সিজেন থাকাতে পানি এবং 8টি হাইড্রোজেন অ্যাসিডের কাছ থেকে ধার করতে হবে। আমি আগের বিক্রিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গানাস পারমাণবিক সংখ্যা 25, এই প্রথমে 2টি, তারপরে আবার 5টি ছেড়ে দিয়ে মোট 7টি জারিত হয় সপ্তম পর্যন্ত। আবার ইলেকট্রন গ্রহণ করলে, 5টি ইলেকট্রন একসঙ্গে গ্রহণ করলে সে ম্যাঙ্গানাস আয়নে রূপান্তর, 2 ম্যাঙ্গানাস আয়নে রূপান্তরিত হয়, এবং এটা হলো বিজারণের অর্ধ সমীকরণ। যেহেতু ইলেকট্রন গ্রহণ করলে বিজারিত হয়, এখন অপরদিকে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড এই পানিতে জলীয় দ্রবণে 2টি হাইড্রোজেন আয়ন ও সালফাইড আয়ন উৎপন্ন করে, কারণ এটা মৃদু অম্লীয়। এখন এই সালফাইড 2টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়েছে 2, এই 2টি ইলেকট্রন সে ত্যাগ করে সালফার মৌলিক সালফারে রূপান্তর হয়ে যাবে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো, এটা হলো জারণের অর্ধ সমীকরণ, সমীকরণ নাম্বার 2। এখন যেহেতু সে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, এই 2টা ছাড়বে, অতএব এই সালফারকে যদি 5 দিয়ে গুণ করা যায় তাহলে এখানে 10 হয়ে যাবে, একে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে এটা 10 হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন দিয়ে তার সমতা করা হলো। তাহলে 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করে এবং 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করে আমরা পাব, যোগ করে পাব 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন +16 হাইড্রোজেন আয়ন, 10 এবং 10 কাটা গেল, এবং এদিকে হলো 5টি সালফাইড আয়ন এবং উৎপন্ন করলো 2টো ম্যাঙ্গানাস আয়ন, 5টা সালফার মৌলিক সালফার এবং হাইড্রোজেন 8 অণু পানি। তাহলে এটা হলো আমাদের জারণ বিজারণের চূড়ান্ত সমীকরণ। এই সমীকরণটাকে বিপরীত আয়ন দ্বারা যদি আমরা সমতা করি বিপরীত আয়ন দ্বারা, তাহলে এই নেগেটিভটাকে ধ্বংস করার জন্য এখানে একটা ধনাত্মক আয়ন লাগে, এবং এটার সামনে 2, তাহলে 2 দিতেই হয়। প্লাস এই অ্যাসিড সরবরাহের জন্য সালফিউরিক অ্যাসিড নেওয়া হইল, আর এই হাইড্রোজেন সালফাইড নেওয়া হইল 5 অণু, এদিকে 2টো ম্যাঙ্গানাস হলো, যেহেতু ধাতবায়ন ম্যাঙ্গানাস, ধাতবায়ন ম্যাঙ্গানাস সালফেট, 2টো ম্যাঙ্গানাস সালফেট, অপরদিকে 5টা সালফার, এবং এখানে যেহেতু 2, অর্থাৎ 8 অণু পানি। এখন আমরা যদি দেখি এখানে পটাশিয়াম ছিল, এই পটাশিয়াম সালফেটে রূপান্তর হবে, অতএব এখানে 2টা পটাশিয়াম আগের বিক্রিয়ার মতো কোনো আমাদের এখানে নিতে হলো না, কারণ আগেই থেকে এখানে 2টা পটাশিয়াম এই জায়গায় আমরা দিয়েছিলাম সমতা করার জন্য। যাই হোক, তাহলে এখন আমরা দেখি অক্সিজেন 8টা, অক্সিজেন 8, পটাশিয়াম 2টো, পটাশিয়াম 2টো, সালফেটের যদি হিসাবে আসি আমরা, সালফেট এখানে
দুটি আরেকটা তিনটা, তাহলে আমরা এখানে তিন দিব। অতএব এখানে হাইড্রোজেন হইল দশটা আর ছয়টা ষোলোটা, এখানে হলো ষোলোটা। এইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বাদামি বর্ণের দ্রবণে যদি হাইড্রোজেন সালফাইড চালনা করা হয় মৌলিক সালফারের কালো অধক্ষেপ উৎপন্ন করে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বাদামি বর্ণ বিবর্ণ হয়ে যায়। এটা হলো জারণ বিজারণের মাধ্যমে অর্ধ সমীকরণের সাহায্যে এই বিক্রিয়াটি সমাপ্ত করা হইল। তাহলে প্রশ্নটা হইল অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে যদি অম্ল যোগ না করা হয় তাহলে বিক্রিয়াটি কখনো অগ্রসর হবে না, কেননা এই অ্যাসিডের কাছ থেকে হাইড্রোজেন সরবরাহ করে সে হাইড্রোজেন আয়ন এই বিক্রিয়াটাকে সামনে ত্বরান্বিত করবে। তোমাদের সকলকে ধন্যবাদ।